إن الحمد لله وحده والصلاة والسلام على نبي بعد ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ تَبْصِرَةً وَذِكْرَى لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ الْخُرُوجُ كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفائين بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله رفعا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد قريب مالك بدر رؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون যাবতীয় প্রশংসা হামদ তারিফ সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে যার শুকরিয়ার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হতে থাকুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই যদিও এখনো পর্যন্ত জুমার মসজিদে যেইভাবে লোক আসার দরকার ছিল সেইভাবে লোক এখনো পর্যন্ত আসেনি দুঃখের বিষয় বা পরিতাপের বিষয় এখানে যতই ইমাম যতই এসেছেন খতিব সবাই একই কথাই বলেছেন সকলেই সব এই জিনিসটা দেখে এই দৃশ্যটা দেখে তাজ্জব হয়েছেন যে এত মসজিদ ঘোরা হয়েছে কিন্তু এরকম মসজিদ কোনো জায়গায় দেখা হয়নি যেখানে মানুষ
খুদবার পরে লোক আসে, আজান হয়ে গেলে তারপরে লোক আসে, এরকম মসজিদ দেখিনি। এটা শুধু আমার কথা না, এটা অনেক ইমামদেরই কথা। কেননা অনেক মানুষ মনে করবেন যে আপনি কেন বলছেন, আমি বলিনি, আমি তো ইমাম, যেহেতু আমি বলার অধিকার বেশি রাখি। কিন্তু যারাই এসছেন খতিব, তারাই এই দৃশ্যর ওয়াকিফাল যখনই হয়েছে আশ্চর্য হয়েছে তারা, যে কিরকম মসজিদ, যে একজন খতিব সে প্রথমেই যে ভালো ভালো কথা আলোচনা করবে, যে মুডে সে বলবে, সেই বলার মুডই থাকবে না, ভূতের সাথে কথা বলবে। কিন্তু তারপরেও আমাদের বলা হয় না যে স্বভাব যায় না মলে, এই স্বভাব পরিবর্তন হবে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি ফার্সি কথায় একটা বলেছেন যে জাবাল গার্দাদ জিবিল না গার্দাদ, যে পাহাড় এটা সরার নয়, একটা পাহাড় একটা জায়গা থেকে স্থানান্তরিত করে না, কিন্তু এটা তুমি বিশ্বাস যদি না করার হয় তাও কিন্তু এটা করো, পাহাড় কোনো সময় সরে যেতে পারে, এটা বিশ্বাস করা যাবে। কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে, এটা বিশ্বাস করো না, মানুষের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, এটা বিশ্বাস করো না, যদি করো তো তুমি ফাঁপড়ে পড়বে। কেননা মানুষের ভিতরে কি চলছে বোঝা মুশকিল, মানুষের ভিতরে কত জল্পনা কল্পনা চলছে সেটা বোঝা মুশকিল আছে। ভাই আমার, বন্ধু আমার, কথা হয়তো খারাপ লাগতে পারে, আমার কথাই এইরকম। সেই জন্য বলছি যে আশ্চর্যের কথা, আজকে আমি বিষয়বস্তু রেখেছি যে জুম্মার দিনে প্রস্তুতি, জুম্মার দিনের গুরুত্ব, এই দিনের মর্যাদা কি। যেহেতু জুমার দিনকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলছেন দ্বিতীয় রুকুতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিগণেরা, ইজা নুদিয়ালিস সালাত, যখন তোমাদের কাছে ওই জুমার দিনে আজানের জন্য ডাক দেওয়া হয় তোমরা ছুটে চলে আসে। ইজা নুদিয়ালিস সালাত মি ইয়াউমিল জুমআতি, জুমার দিনের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হয় তো ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়ে চলে এসো। যদিও হাদিসে এসছে যে সালাতের জন্য দৌড়াতে নেই, সহি হাদিস, যদিও সালাতের জন্য কেউ দৌড়ে আসতে পারবে না, যে আমার জামাত ছুটে যাচ্ছে তাড়াতাড়ি দৌড়াই, একটু দৌড় দিলাম, এই দৌড় দিতে গিয়ে আপনি পড়ে গেলেন, পড়ে গিয়ে হয়তো আপনি আঘাতপ্রাপ্ত হলেন, এতে কিন্তু আপনার আকিদাগত দিক থেকে খারাপ হবে আপনার। পড়ে গিয়ে উঠে হয়তো আপনি কি বলবেন মুখ দিয়ে রাগে, যে তাই তো পড়ে গেলাম, নামাজ পড়তে এসেই আমি পড়ে গেলাম, এই দৌড়াতে গিয়ে পড়ে গেলাম, এইরকম নানান কিছু উক্তি মানুষের মধ্যে থেকে বেরোতে পারে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাতের জন্য তুমি দৌড়ে এসো না, যদিও মহান আল্লাহ তাআলা এখানে বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি দৌড়ে এসো সালাতের, তোমার আল্লাহ স্মরণের জন্য। আল্লাহ স্মরণকে এত মানে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে আল্লাহ স্মরণের জন্য তুমি ছুটে এসো। ছুটে আসার অর্থ হচ্ছে এটাই যে আপনার সমস্ত কাজ কর্মকে হারাম করে দিয়ে আপনি চটজলদি আসেন মসজিদে। কেননা এই দিনের মর্যাদার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন। আর আমরা কি করছি, আমাদের কথা বললেই মানুষের গায়ে লাগবে, যে তুমি সব কিছুই বলো কিন্তু মানুষের অন্যায়ের কথা তুলে ধরো না, মানুষের অন্যায়ের কথা তুলে ধরো না, তুমি বলো হাদিস কোরআন বলো সব কিছুই বলো, কিন্তু অন্যায়ের কথা বললেই গায়ে লাগবে ভাই। কিন্তু অন্যায় যদি মানুষকে না বলা হয় তাহলে মানুষ কি আর ওই মানুষ কথা হবে না, আর ওই শুনবে এক কান দিয়ে আর বার করে দেবে আর এক কান দিয়ে। যদিও এত কড়া কড়া খুতবা শোনা হয়েছে, যেই এসছেন খতিব, সম্মানিত খতিবরা কড়া কড়াই কথা বলেন, কিন্তু তারপরেও একদিক থেকে শুনেছি আর একদিক থেকে বার করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের কাজ, এখন নিত্য নতুন কাজ। আর আমরা কি করি, আমরা বিবেক বিবেচনা করি যে এই মানুষটা খুতবা দিয়েছে বেশ ভালো খুতবা দিয়েছে, এই মানুষটার লেকচারের ভঙ্গিমা এরকম ছিল, এই মানুষটার লেকচারের অমুক ছিল, তসুক ছিল, অনেক কিছু কথা বলেন, এটা আমরা কি করি বায়ান করি। কিন্তু আমার ভিতরের পরিবর্তন কতটা হচ্ছে, এই কথার উপরে আমি কি করে পরিবর্তন হব এই আশা আমরা করি না। ভাই আমার, বন্ধু আমার, যেটা আমি বলছি পরিবর্তন হন,
পরিবর্তন যদি না হতে পারেন তাহলে এই জুমার খুতবা বছরে 52টা খুতবা শুনে আপনার কোনো ফল হবে না যদি আপনি পরিবর্তনের আশা না রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি মুসলিমের মধ্যে এবং বুখারীর মধ্যে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খায়রু ইয়াউমিন, ভালো দিনের মধ্যে থেকে একটা কি দিন আছে, ভালো দিনের মধ্যে থেকে কি দিন আছে, খায়রু ইয়াউমিন তলাআত আলাইহি শামসু ইয়াউমিল জুমআতে, যে সাতটি দিনের মধ্যে থেকে একটা ভালো দিন হচ্ছে যেটা হচ্ছে সূর্য উদিত প্রতিদিন হয়, সাতটা দিনেই সূর্য উদিত হয়, এই সাত দিন সূর্য উদিতের মধ্যে থেকে সব থেকে ভালো দিন হচ্ছে ইয়াউমিল জুমআতে, সেই দিনের সকালটাও ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রু ইয়াউমিন তলাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআতে, জুম্মার দিন হচ্ছে সব থেকে উৎকৃষ্ট দিন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন যে এই দিনটিকে কেন এত প্রাধান্য দেওয়া হয়েছে, যে খুলিকা ফিহি খুলিকা আদম, যে এই দিনেতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়, খুলিকা ফিহি আদম, আদম আলাইহিসসালামকে এই দিনেই সৃষ্টি করা হয়, ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনেতেই আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করানো হয়, আর ওয়া ফিহি উখরিজা মিনাল মিনহা, যে এই দিনেইতেই কি করা হয়েছে, আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছিল তার ভুলের কারণে। এই দিনে এত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন লা তাকুমুস সাআ, কখনোই কিয়ামত হবে না, ইল্লা ইয়াউমিল জুমআতে, বলছে জুম্মার দিন ব্যতীত হবেই না। এইখানে ইল্লা ইস্তিসনা নিয়ে আসার কারণই হচ্ছে যে জুম্মার দিনেতেই হচ্ছে কিয়ামত সংঘটিত হবে, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, ইল্লা ইয়াউমিল জুমআতে, জুম্মার দিন ব্যতীত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝাতে চাইছেন যে জুম্মার দিনেতেই কিয়ামত সংঘটিত হবে, এই জুম্মার দিনেতেই গাছপালা কীটপতঙ্গ সকলেই তারা ভীতি সন্ত্রস্ত হয়ে থাকে যে আজকের দিনে না জানি আল্লাহ তাআলার এই হুকুম জারি হয় নাকি যে আজকের দিনে কিয়ামত সংঘটিত হবে, কিন্তু আমি আপনি এত বেফিকির হয়ে থাকি, আমি আপনি এত মানে বেকুফের মতন আচরণ করি যে মাঠ থেকে বাড়ি আসছি 11:30, 12:15, 12টাও বেজে যাচ্ছে, কিন্তু আপনার একটু ঘূর্ণা ঘুরে টের পাচ্ছেন না যে আজকের জুম্মার দিন আমাকে তাড়াতাড়ি বেরোতে হতো, আমাকে কাজ কাম তাড়াতাড়ি গুটোতে হতো, আমাকে জুম্মার জন্য রেডি হয়ে আমাকে মসজিদে আসতে হতো, এটা আপনার মাথায় ঢুকছে না। কবে ঢুকাবেন মাথা, কবে কথা ঢুকাবেন? ভাই আমার, বন্ধু আমার, যে কথা আমি বোঝাতে চাইছি যে এই দিনের গুরুত্ব কতটা, এই দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরেকটা হাদিস বর্ণনা করছেন যে এই দিনের প্রস্তুতি কিরকম, যে কোনো দিনই আপনি করেন না কেন, আপনি সালাতে আদায় মানে আদায় করতে আসার জন্য হোক, চাই আপনি যে কোনো ভালো কাজের জন্যই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন যে সালাতের জন্য কেউ যদি বাড়ি থেকে বের হয় তার জন্য বলছেন যে আবায়া ইবনে রিফায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আদরাকাতিনি, আমি একদিন বেরোলাম, আদরাকানি আবু আবস, আবু আবসকে আমি একদিন পেলাম, আর আমি কি করলাম, আজহাবু মানা, আমি তার সাথে যেতে লাগলাম কোথা, ইলাল জুমআতে, জুম্মার দিনে জুম্মার সালাত আদায় করার জন্য আমি একসাথে দুজনের সাথে বেরোলাম আবু আবসের সাথে। তো রাবি বর্ণনা করছেন যে আমি আবু আফসের সাথে একসাথে বের হলাম, বের হয়ে যখন যাচ্ছি আবু আফস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সামিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি কি, যে এই দিনেতে, এই দিনেতে যে কিনা মানিকিতা মানিক বারাত, যে কেউ যদি কি হয় তার পদধূলি, তার পায়ে যা কিছু ধুলো লেগে যায়, মানিক বারাত, যে তার পদধূলিতে যদি কি হয়, ধুলোই ধূসরিত হয় তার পা, কিসের জন্য, যে ফি সাবিলিল্লাহি,
আল্লাহ তাআলার কোনো ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোনো মানুষ যদি তার বেরিয়ে পড়ে আর সেই বেরোনোতে যদি তার পায়ে ধুলি লাগে, এই ধুলোর জন্য বলা হয়েছে যে হাররামাল্লাহু ফিন্নার, যে আল্লাহ তাআলা তার জন্য বলা হয়েছে যে তাকে তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। রাওয়াল বুখারি, হাদিস নম্বর 934, দেখে নেবেন খুলে। তো ভাই আমার, বন্ধু আমার, যে কথা আমি বোঝাতে চাইছি, জুমার দিনের গুরুত্ব কত, জুমার দিনের গুরুত্ব কত, আমরা কিন্তু এই গুরুত্ব অবলম্বন করতে পারি না, আর ভাবতেও পারি না। আমরা অনেক কিছু জেনে বসে আছি, জেনে পুরো একবারে হাদিসের ভাণ্ডার হয়ে বসে আছি, কিন্তু আমাদের কাছে ভ্রুক্ষেপ নেই আজকে জুম্মার দিনে কি করে আসতে হয় মসজিদে, আজকে জুম্মার দিনে কি সাজ পরে আসতে হয়, আমাদের কাছে কিছুই নেই। যদি বলা হয় মানুষ ইস মশলা নিয়ে আসবে, যে এইটা মশলা আছে, এটা তো জায়েজ আছে, এটা করা যায়, আমি ওদিকে যাচ্ছি না। সেটা আপনি আপনার ঘোড়া কীভাবে চালাবেন সেটা আপনি ভালো বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলতে চাইছেন যে পায়ে হেঁটে সালাতের জন্য বের হওয়া তার কতটা ফজিলত, এই হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে কেউ যদি তার পদধূলিতে, তার পদধূলিতে যদি আল্লাহর রাস্তায়, যদি আল্লাহর ইবাদতের জন্য যদি কেউ বের হয়, মানে বাররাত, যদি তার পদধূলি যদি তার কি হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি বের হয়, তো জেনে রাখুন হাররামাল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা তার জন্য বলা হয়েছে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। ভাবতে পেরেছেন, এটা ছোট কথা নয়, এটা বিরাট একটা ভারপ্রাপ্ত কথা, এর ওয়েট আছে কথার, আমি আপনিও অবলম্বন করতে পারছি না, অনুধাবন করতে পারছি না, এটা আমার খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথাই বলছেন না, জুম্মার জন্য যে প্রস্তুতি অবলম্বন করে, জুম্মার জন্য যে প্রস্তুতি নেয়, তার জন্য বলা হয়েছে যে জুম্মার প্রস্তুতি তার জন্য কি ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটা, যে ইযা কানা, যখন কোনো কেউ কি করে ইয়াউমুল জুম্মাতে, জুম্মার দিনে যখন আসে, আসার পরে তখন কি হয়, জুম্মাতে সে যখন আসে, ফাল আউয়ালু আউওয়ালা, সে যখন প্রথমে আসে, যখন সে প্রথমে আসে জুম্মার দিনে, তো জুম্মার দিনে প্রথমে আসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যখানে একটুখানি উক্তি তুলে ধরেছেন যে কিরকম, যে বাবিন কুল্লু আবওয়াবিল মসজিদি মালাইকাতুন ইয়াকতুবুনা, যে মসজিদের প্রতিটি দ্বারে জটাই দ্বার থাকুক, যে কটাই দরজা থাকুক, মসজিদের প্রতিটা দ্বারে কি হয়, মালাইকাতুন, মালাইক ফেরেশতারা আসে, ফেরেশতারা প্রতিটা দ্বারে এসে আসেন, আসার পরে তারা কি হয়, ইয়াকতুবুনা, তারা লিখতে থাকে কি, মাসালু হাররিজা, তারা তাদের ওই দার্জ করতে থাকে, দার্জ মানে হচ্ছে লিখিত করতে থাকে, তারা লিখনই করতে থাকে, কাদের নামগুলো, যে প্রথমে আসছে, প্রথমে যারা যারা আসছে তাদের নামগুলো লিখতে থাকে, পর্দার পর মানে ক্রমানুসারে, একবারে একটার পর একটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে প্রথমে আসে, যে সব থেকে প্রথমে আসে, তার জন্য কি বলা হয়েছে, যে আল্লাজি কাল্লাজি ইহুদিল বাদনাতা, যে সে প্রথমে আসছে, সে তা সে কি কতটা নেকির অর্জন করছে, সে একটা হৃষ্টপুষ্ট উঁটকে কুরবানি করলে যতটা নেকি অর্জন করতে পারা যায় ওই রকম স্বভাব সে পায়, সে ওই রকম স্বভাবের অধিকারী হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, মাসালাল হাররিজা, যে ওই রকম দার্জ করতে থাকে যেরকম কাল্লাজি ইহুদিল বাদানাতা, যে তাদের তাদেরকে ওই সে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান একটা উঁটকে কুরবানি করলে যেরকম নেকি পায় সেই রকম নেকি তার জন্য দার্জ করা হয়, তার জন্য লিখিত করা হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সুম্মাল্লাজি
সুম্মাল্লাজি তারপরে কার কার কথা হয়েছে যে সুম্মাল্লাজি ইহুদিল বকরাতা যে সে একটা হৃষ্টপুষ্ট গরু কুরবানি করলে যেরকম নেকি পাওয়ার কথা সেই রকম নেকি তার জন্য দর্জ করা হয় লিখিত করা হয়। সুম্মাল্লাজি ইহুদিল কবসা যে তারপরে তৃতীয় নম্বরে বলা হয়েছে যে সে যদি কোনো ব্যক্তি যদি তৃতীয় নম্বরে দাখিল হলো মসজিদে তো তার জন্য বলা হয়েছে সে কতটা নেকি পায় যে একটা মেয়েকে কুরবানি করলে যেরকম নেকি পেতে থাকে সে সেই রকমভাবে নেকি অর্জন করলো। তারপরে বলা হয়েছে সুম্মাল্লাজি ইহুদিল দাজাজা এবং তারপরে বলা হয়েছে তারপরে যে আসছে মসজিদে তার জন্য বলা হয়েছে সে একটা মুরগি কুরবানি বা মোরগ কুরবানি করার নেকি পায়। সুম্মাকাল্লাজি ইহুদিল বাইজা এবং তারপরে যে আসছে সে একটা ডিম কুরবানি করার বা ডিম আল্লাহর রাস্তায় উৎসর্গ করার নেকি পায়। রাওয়াহুল মুসলিম। ভাবতে পেরেছেন যে জুম্মার দিনের কতটা গুরুত্ব আছে? আমরা তো সব শেষে আসার পার্টি, আমরা শেষে আসার পার্টি। ভাই আমার, বন্ধু আমার, জীবন পরিবর্তন করুন। এইরকমভাবে যদি জীবন চলে তাহলে আপনার কিন্তু আপনার কোনো কিছু কাজ হবে না। এই মসজিদের এত উন্নতি, মসজিদের এত কিছু, সমস্ত কিছু কিছুই কাজ হবে না, এইগুলোই রয়ে যাবে কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না। এগুলো যেমনকার তেমন রয়ে যাবে কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না, এটাই বারহাক কথা বলছি। যদি না হয় কথাটাকে লিখে রেখে দেবেন দেওয়ালে যে প্রত্যেকটা জিনিসই কি যেমনকার তেমনই রয়ে যাবে, মানুষের হৃদয় পরিবর্তন হবে না যদি পরিবর্তন না চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুম্মার দিনের কতটা গুরুত্ব, মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বর্ণনা করেছেন ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়া এবং তুমি কি করো, তুমি দৌড়িয়ে আসো আল্লাহ তাআলার স্মরণের জন্য, আল্লাহ তাআলাকে জিকির, আল্লাহ তাআলাকে তার জিকির করার জন্য, তাকে ইয়াদ করার জন্য, আর ওয়া দারুল বাইয়া এবং তুমি তোমার সমস্ত কিছুকে ছেড়ে দাও, কি তোমার বেচাকেনাকে তুমি ছেড়ে দাও। আর আজকের দিনেই যত আমরা কাজবার করি তাই না, আজকে জুম্মার দিনেই যত আমাদের কাজ চলে আসে, সকাল থেকে আমার আর কোনো সময় নেই, এত কাজে ব্যস্ত আমি, জুম্মার দিন কোনো ভ্রুক্ষেপ নেই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদারুল বাইয়া যে তুমি তোমার কেনা বেচা সমস্ত কিছুকে ছেড়ে দাও। ভাই আমার, বন্ধু আমার, যে কথা বোঝাতে চাইছি হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, খারাপ লাগলেও আমার কিছু করার নেই, আমি আল্লাহকে বলতে পারবো যে হ্যাঁ আমি এতটুকু বলেছি, তারা মানেনি, কিছু করার নেই। নূহ আলাইহিস সালামের যেমন কম কি ছিল যে নূহ আলাইহিস সালাম তাদেরকে কি করতেন, সকাল সন্ধ্যা রাতের অন্ধকার প্রকাশ্যে হোক গোপনে হোক যেমন করে তিনি পেরেছেন তেমন করে তিনি কি করেছেন, তাদের সাথে তবলিগ করে গেছেন, কিন্তু তবলিগ করাতে তার কোনো ফল পাননি। কেন পাননি? তারা একবারে অনড় অটল ছিল তাদের প্রতি, তারা তাদের যে আকীদা ছিল মূর্তি পূজারক বা মুশরিক তারা ছিল, সে মুশরিকের প্রতি তারা একবারে অটল এবং অনড়। মহান আল্লাহ তাআলা বলেন যে আমি যে জাতিকে পরিবর্তন করি না, কেন করি না, সে নিজেরাই তো পরিবর্তন হতে চায় না, সেই জন্য ওই জাতি পরিবর্তন হয়নি, তারা নিজেরাই পরিবর্তন হয়নি। তারা কি করেছে যে ওয়াস্তাক সৌসিয়া বহ যে তাদের তারা নিজেদের কানে তারা কি করেছে যে তারা কাপড় দিয়ে এঁটে ধরেছে যে আমি যাতে করে না শুনতে হয়, কাপড় তার মুখে ঢাকিয়ে নিয়েছে, নিয়ে চলে গেছে যে নূহ আলাইহিস সালামের কথা না শুনতে হয়, সেই জন্য তারা পারেনি, এই জন্যই পারেনি। নূহ আলাইহিস সালাম সেই জন্য লাস্টে তিনি কি করেছিলেন, বদদোয়া করেছিলেন যে এদের কচিকাঠা বাচ্চা কাউকেই যেন না ছাড়া হয়, তলিসাত করে দেওয়া হোক, কেন এটা শেষ পরিণতি। তো আমাদেরও কি অবস্থা কি তাই হবে নাকি? মহান আল্লাহ তাআলার আজাব কিন্তু খুবই খারাপ, মানুষের ইবরাত না খাবে। আমরা কিন্তু সব কিছুই দেখি, অনুধাবন করতে পারি না, মনে করছি এটা হবে, এক সময় হয়েছে আবার চলে যাবে, এইরকমই মনে করি। এটা এটা হয়েছে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা বলা হয় এটা এসছে, আসার ছিল তাই হয়েছে, কিন্তু আমরা এটা নিয়ে বেশি ভাবি না, এর পিছনে যে কার হাত আছে, এর পিছনে কার হুকুম আছে এটা আমরা ভাবি না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু কতগুলো কথা বলা হলো, যে পায়ে হেঁটে আসা তার ফজিলত, তারপরে জুম্মার দিনের দিনের যে ফজিলত সে তার মর্যাদা, তারপরে কি যে জুম্মার জন্য প্রস্তুতি গ্রহণ করলো তার জন্য কতটা ফজিলত, এই তিন কতগুলো কথা শুনলাম। তারপরে বলা হয়েছে মসজিদে আসছেন এদিক ওদিক চুমুচেরা না করে আপনি যে চুপচাপ বসে খুতবা শুনবেন এর মর্যাদা কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াইজা আহাদুকুমুল আতাল মসজিদ বা ইয়াউমুল জুমাতে, যদি তোমাদের মধ্যে থেকে কেউ এরকম আসে জুম্মার দিনে ফাগতাসিল, সে কি করে গোসল করে নেয়, আর গোসল করার পরে যখন সে মসজিদে আসে সুম্মা আতাল মসজিদ, মসজিদে এলো আসার পরে কি হয় মা কুদ্দিরা লাহু ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, তার যতটা সে তার সামর্থ্য আছে সে কি করলো ফাসাল্লা কুদ্দিরা লাহু, তার তার সামর্থ্য অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী সেই দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে সালাত আদায় করলো। কাদের জন্য বলা হয়েছে যারা আগে ভাগে মসজিদে আসে, এই নয় যে খুতবা চালু হয়ে গেছে আর আপনি আপনার কুদ্দিরা লাহু করে নামাজ পড়ছেন, আপনি আপনার ক্ষমতা দেখাচ্ছেন যে যতক্ষণ খুতবা চলবে ততক্ষণ আমিও সালাত আদায় করবো। এইসব ভুল ভ্রান্তি ছাড়বেন, অনেক মানুষ আছি না জুমার খুতবাও চলছে আর এদিকে সালাতও চলছে তার এখনো পর্যন্ত, এই যদি আমাদের এই এই জমাতে করে না কিন্তু অনেক জমাতে করে এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের জন্য বলছেন যে যারা আগে থাকতে মসজিদে আসছে, আগে থাকতে মসজিদে এসে কি করছে তারা যে ফাসাল্লা কুদ্দিরা লাহু, তার ক্ষমতা অনুযায়ী সে দূরেকাত দূরেকাত করে সলাত আদায় করছে, আর সলাত আদায় করার পরে আনসিত সে চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। কেন বসে আছে? এই জন্য বসে আছে যে সে চুপচাপ বসে খুতবা শুনছে। ওয়াইজা ইয়াখতুবুল ইমাম, যখন ইমাম সে খুতবা দেয় তো সে চুপচাপ সুম্মা আনসিত, সে চুপচাপ বসে খুতবা শুনছে, এই নয় যে কাটি নিয়ে নাড়াচাড়ি করছে এই ইমাম সাহেবের কথা ভালো লাগছে না আমাকে ভালো লাগছে না সেই জন্য একটা নিয়ে কিছু একটা কিছু কাজ করছে, এইরকম না করে ইমামের মুখের দিকে তাকিয়ে সে কি করছে খুতবা শুনছে। খুতবা শোনার পরে সে তখন কি করলো, তখন সে কি করলো খুতবা শোনার পরে সাল্লা মাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে ইমামের সাথে সালাত আদায় করলো, ইমামের সাথে সালাত আদায় করলো গুফিরা লাহু, তার জন্য বলা হয়েছে গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়। বাইনা অবাইনাহু জুমাল উখরা, যে একটা জুমা থেকে আর একটা তার পরের জুমার মধ্যখানে যা কিছু তার পাপ ছিল সব কিছু ক্ষমা করা হয়। ভাবতে পেরেছেন যে চুপচাপ বসে খুতবা শোনার কতটা ফজিলত? আমরা অনেক কিছু চুচেরা করি ভাই, আফসোস লাগে, কি করে আমাদের পরিবর্তন হয়, আশা করতে পারি কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে সে ফাসাল্লা মাহু, ইমামের সাথে সে কি করলো সালাত আদায় করলো, আর সালাত আদায় করার পরে তাকে তার জন্য বলা হয়েছে যে গুফিরা লাহু বাইনাল অবাইনাহুল জুমাতি উখরা, দ্বিতীয় একটা জুম্মা থেকে আর একটা দ্বিতীয় জুম্মা পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। ও ফজলা জিয়াদা সালিসাতা, এবং তাকে বলা হয়েছে তার আরও তিন দিনের গুণা তাকে ক্ষমা করা হয়। ভাবতে পেরেছেন? এটা রওয়াহুল মুসলিম, মুসলিমের হাদিস এটা, যে তা সে যদি চুপচাপ আসে তার ক্ষমতা অনুযায়ী সে সালাত আদায় করলো, এবং সে চুপচাপ বসে খুতবা শোনে, এবং তার খুতবা শোনার পরে সে কি করলো ইমামের সাথে সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে সে বাড়ি চলে গেল, সে বাড়িতে গিয়ে সুন্নাত আদায় করুক চাই এখানেই করুক। তো তার জন্য বলা হয়েছে তার গুরুত্ব কতটা, তার মর্যাদা কতটা, সেই মানুষগুলোর মর্যাদা কতটা, যে তাকে ক্ষমা করে দেওয়া হয় একটা জুম্মা থেকে আর একটা জুম্মা পর্যন্ত। তারপরেও বলা হয়েছে ও ফজলাস সালিসাতু, যে তাকে আরও তিন দিনের তার কী হয় গোনা তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর আমি আপনি সব শেষে আসছি আর কি করা যাবে, এখনো পর্যন্ত শেষে আসা বন্ধ হয়নি ভাই, এখনো পর্যন্ত শেষে আসছে, আর শেষে এসে কি খুতবা শুনবে কি বুঝবে বলবে ভালো লাগেনি, এই তো বলে খুতবায় আর কি বলবে। ভাই যে কথা আমি বলতে চাইছি, আপনাদের এই রকম পরিবর্তন চাই আমি, যে এই যা এই যেরকম সময়টা আছে যে এই যে প্রত্যেকটা পুরো রাকাতে মুসল্লি ভর্তি, এইরকম যদি পরিবর্তনটা আগে থাকতে হয়
এটা অনেক অনেক বেহতর আপনাদের জন্য আছে, আমার কিছু নেই। আপনি জান্নাতে যাবেন আমাকে ভাগ দেবেন না, বা আমি যে আপনার কাছে ভাগও চাইবো না, যে আপনার জান্নাতের খাবার আমাকে দিতে হবে, আপনার বেডিংয়ে আমি শোবো, আপনাকে না ছাড়া আমি থাকবো না, আপনি যা করবেন আপনার পেছনে লেগে থাকবো, এটা আমি বলবো না। এটা আপনার পরিবর্তনের জন্য বলছি। কিন্তু যদি করেন আপনার বেহতর আছে, ভালাই আছে, আর যদি না করেন কিছু করার নেই। অমা আলাই না ইল্লাল বালাগ, কেন আমার কর্ম ছিল কি পৌঁছানো, পৌঁছে দিয়েছি, তুমি মানো চাই না মানো আমার দেখার দরকার নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বোঝাতে চেয়েছেন, যে শুধু মসজিদে আসা, চুপচাপ বসে খুতবা শোনা, সালাত আদায় করা, তার জন্য এত ফ্যাসিলিটি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে তলা কোনোদিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসাওটা করতাম, যখন কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, জুম্মার দিন হোক চাই জুম্মার বাইরে হোক, যখনই তিনি কী করতেন, জালাসা আলাল মিম্বার, যখন তিনি কী করতেন মিম্বারে চড়ে যেতেন, মিম্বারে চড়ে যাওয়ার পরে আমরা কী করতাম, যে আমরাও জালাসনা হাউলাহু, আমরাও তার আশপাশে বসে যেতাম এবং তার মুখের দিকে তাকিয়ে থাকতাম। আর আমরা কথা খারাপ লাগছে বলে মাথা হ্যাট করে বসে থাকি, কেউ ঘুমায় বসে বসে, জুম্মার দিনে ঘুমায়, এই ঘুমন্ত ব্যক্তিগুলোকে আমাকে বিশাল রাগ হয়। কী করতে জুম্মার দিনে এসছে, তার জন্য দূরে কাত কিসের জন্য, মা জুম্মার জন্যই তো, জুম্মার খুতবার জন্যই তো দূরে কাত ছালা তাদের কসর করা হয়েছে, কম করে দেওয়া হয়েছে, আর আপনি মনে করছেন জুম্মার খুতবার সময় আপনি ঘুমাবেন, আর উঠে এবার আপনি ঝেড়ে ফেড়ে উঠে এবার আপনি দূরে কাজ সালাত আদায় করবেন, বাড়ি গিয়ে জোহরে সালাত আদায় করবেন, তার থেকে ভালো অনেক, বাড়িতে গিয়ে জোহরে সালাত আদায় করবেন, তার থেকে অনেক ভালো, অনেক ভালো। কিন্তু বাড়ি এখানে বসে বসে ঘুমাবেন না, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিন্তু মানি না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।